আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকম ফটো এডিট করতে পারবেন। তো এরকম ফটো এডিট করার জন্য আমরা দুইটি অ্যাপ্লিকেশন ইউজ করব, একটি হচ্ছে স্ন্যাপসিড এবং আরেকটি হচ্ছে পিকসার্ট অ্যাপ্লিকেশন। তো এছাড়াও আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে, একটি হচ্ছে এইরকম ব্যাকগ্রাউন্ড এবং আরেকটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে। তো এরপর আপনি চলে যাবেন সরাসরি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিকে অ্যাড করে নেবেন। তো ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে টুলসের উপরে ট্যাপ করবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন পার্সপেকটিভ। তো এই অপশনটিতে আপনি একটু ট্যাপ করে দেবেন। তো দেখুন আপনি একটু এখানে ধরে একটু বাম পাশে একটু সোয়াইপ করবেন। তো দেখুন এরকমভাবে একটু সোয়াইপ করলেই ফটোটি এইরকম হয়ে যাবে। তো বেশি নয়, আপনি এরকমভাবে করে নেবেন। করার পর ডান পাশ থেকে এখানে টিকের উপরে ট্যাপ করবেন। করার পর এই ফটোটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন এবং এখান থেকে সেভের উপরে ট্যাপ করবেন। সো এখানে আপনার কাজ শেষ। এরপর আপনি চলে যাবেন সরাসরি পিকসার্ট অ্যাপ্লিকেশনে। তো পিকসার্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নেবেন। তো এখানে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর একটু নিচে আসুন। নিচে এসে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন অ্যাড ফটো। তো আপনি অ্যাড ফটোর উপরে ট্যাপ করবেন। অ্যাড ফটোর উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনি যেই ফটোটিকে স্ন্যাপসিডে এডিট করলেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করুন এবং অ্যাডের উপরে ট্যাপ করুন। এবং এখান থেকে আপনি এই ফটোটির অপাসিটি একটু কমিয়ে আনুন। কমিয়ে আনার পর এখান থেকে এটিকে বড় করুন। বড় করার পর এখান থেকে আপনি পজিশন ঠিক মতো করে নিন। তো এখান থেকে পজিশন করা হয়ে গেলে এটির অপাসিটি আবারও বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসুন। নিচে দেখুন একটি অপশন পেয়ে যাবেন ব্লেন্ড। তো এই ব্লেন্ড অপশনে ট্যাপ করুন এবং এখান থেকে তিন নম্বর অপশনটি সিলেক্ট করে দিন, মাল্টিপ্লাই। তো সিলেক্ট করার পর আপনার ফটো এডিটিং প্রায় শেষ। তো এখানে উপরে একটু বাড়তি রয়ে গিয়েছে এবং নিচেও একটু বাড়তি রয়ে গিয়েছে। তো এর জন্য আপনি বাম পাশ থেকে ইরেজার অপশনে ট্যাপ করুন এবং এখান থেকে ইরেজে এসে আপনি হার্ডনেস 100 করে দিবেন। দেওয়ার পর আবারও ইরেজে ট্যাপ করুন। এরপর আপনি এটিকে জুম করে নেবেন। দেখুন ফটোটির উপরে যে বাড়তি অপশনটুকু রয়েছে এইটুকুকে আপনি এখান থেকে ইরেজ করে দিবেন। ইরেজ করার পর আবারও জুম করে চলে আসবেন নিচের সাইডে। তো জুম করে আপনি একদমই নিচে চলে আসবেন। নিচে এসে দেখুন একটু বাড়তি রয়েছে, এগুলোকে আপনি ইরেজ করে দিবেন। সো ইরেজ করা হয়ে গেলে আপনি ডান পাশ থেকে টিকের উপরে ট্যাপ করবেন। করার পর আবারও এই বাম পাশ থেকে টিকের উপরে ট্যাপ করবেন। তো টিকের উপরে ট্যাপ করলেই আপনার ফটো এডিটিং শেষ। তো এরপর আপনি এটিকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এই বাম পাশ থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করলেই দেখুন সেভড টু ইয়োর ফটো গ্যালারি। এর মানে হচ্ছে এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।